ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চকলেট গানাশ দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করতে হয় তাই দেখাবো। এখন আমি একটা কেক 3 ভাগে ভাগ করে নিয়েছি। স্পঞ্জ কেক একটা প্লেটে আমি এখন কিছু ক্রিম লাগিয়ে নিব। চকলেট ফ্লেভারের ক্রিম। এখন আমি নিচের পার্টটা দিয়ে দিচ্ছি কেকের। এখন সুগার সিরাপ বানিয়েছি আমি চিনি আর পানি দিয়ে। এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিমটা দিয়ে দিব প্রথম লেয়ারে। ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কালার, ফ্রুট কালার ইউজ করতে পারেন। আমি ক্রিমটা চকলেট কালার দিয়েছি প্রথম লেয়ার দেওয়ার পরে। এখন আমি আবার কেকের আরেকটা অংশ দিয়ে দিব। এখন আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চারদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে আপনার কেকটা খুবই স্পঞ্জ হবে, সফট হবে, খেতেও খুবই সুস্বাদু হবে। এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি আবার। ক্রিমটা ভালোভাবে সেট করে দিচ্ছি। আর ক্রিমটা ঠান্ডা হতে হবে। এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আবার ক্রিম দিয়ে এবার পুরো ঢেকে দিচ্ছি। চারপাশেও ক্রিম দিয়ে আমি পুরোটা ঢেকে দিব। দেখুন, আমার ক্রিমটা সম্পূর্ণ দেওয়া শেষ। এখন কেকটা আমি ফ্রিজে রাখবো। 20 মিনিট ফ্রিজে রেখেছি। এখন আমি নজেল লাগিয়ে নিচ্ছি। আমি চকলেট গানাশ দিব। এটা হলো গানাশ। এখন আমি নজেলে গানাশ ঢুকিয়ে আস্তে আস্তে দিব। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর। আমি দেখুন কিভাবে ডিজাইন করছি। আমার এই কেকটা উপরে সম্পূর্ণ গানাশ দিয়ে আমি ডেকোরেশন করব। এখন আমি গানাশটাকে সেট করে নিব। একটা ছুরি দিয়ে আমি গানাশটা এখন সেট করে নিচ্ছি উপরে, কেকের উপরে। আমার এই চকলেট কেকটা খুবই প্রিয়। আপনারাও এটা ট্রাই করতে পারেন। এখন আমি এটা ফ্রিজে রেখে আসবো। আধা ঘন্টা পর আমি নামিয়ে রেখেছি। এখন আমি একটা নজেল দিয়ে ডেকোরেশন করে নিব। ক্রিম আমি পাইপিং ব্যাগে ঢুকিয়েছি।
এখন আমি ফুল এঁকে নিচ্ছি এই নজেলটা দিয়ে। দেখুন কেকটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছি। এই নজেলটা দিয়ে আপনারা ফুল দিতে পারেন। এখন আমি নিচেও এই নজেলটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমার কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, আর এই কেকটা তো অসাধারণ, খেতেও খুবই মজা। এই চকলেট গানাশ কেক আপনারা অবশ্যই ট্রাই করবেন, এই কেকটা খুবই সুস্বাদু। এখন আমি ছোট নজল দিয়ে আমি না হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো নাম লিখবেন। দেখুন আমার কেক ডেকোরেশন করা শেষ, আমার কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।